সকলকে জানাই এক্সপ্লোরিং ইন্ডিয়ার নতুন একটি অ্যাডভেঞ্চার ব্লগে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই আর পরিবারের সবাই কেমন আছে? এমন একটা পরিস্থিতি যদি এই কথাটা না বলা হয় তাহলে কেমন যেন একটা লাগে। তো আশা করছি এই পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ডেট হলো 9 আগস্ট 2020। সো আজকে আমি এমন একটা জায়গায় যাব, যদি তুমি সাইকেল রাইড বা বাইক রাইড বা তুমি ঘুরতে পছন্দ করো তো ওই জায়গার প্রতি তোমার ভালোবাসা হতে বাধ্য। সেই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। খড়িবাড়ি আমার বাড়ি থেকে মাত্র 28 কিলোমিটার দূরে, কিন্তু আমি সোজা না গিয়ে আমি দমদম হয়ে নিউ টাউন হয়ে খড়িবাড়ি যাব। কারণ দমদম থেকে আমার একটা বন্ধু আসবে, গুমা থেকেও আমার দুটো বন্ধু আসবে, ভাই আসবে। তো এই কারণে আজকে আমার টোটাল রাইড 70 থেকে 80 কিলোমিটার হবে। আমার রেড প্যান্থারও তৈরি নতুন কিছুকে দেখার জন্য, আমার সাথে আমার কিছু বন্ধুরাও যাবে। তো আজকে দারুণ মজা হবে, ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি সাথে থাকো। আর হ্যাঁ, যদি তুমি সাইকেল রাইড পছন্দ করো তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আগামীতে ভারতবর্ষ কি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো এখন চলো যাওয়া যাক খড়িবাড়ি। তো গাইস, আমি এখন গুমার কাছাকাছি আছি। তো গুমার থেকে আমার আজকে দুটো ভাই যাবে আমাদের সাথে, তো তাদের সাথে মিট আপ করা হোক। আমরা পেয়ে গেছি দুজনকে। তো অনেকদিন বাদে, হ্যাঁ, কেমন লাগছে আজকে? কিরকম তোমার সঙ্গে ফার্স্ট রাইড, ফার্স্ট রাইড মনে হচ্ছে কি যেন হতে চলেছে। ইউটিউব থেকে কমেন্ট বক্সের নাম্বার পেতাম আমার, অনেকদিন পর রিপ্লাই। তো চলো যাওয়া যাক, এরপরে দমদমে দেখা হবে। দমদমে দমদমে দেখা হচ্ছে, চলো। আমরা এখন দমদমে আছি, ওয়েট করছি সানির জন্য। সানি আসলে আমরা এখান থেকে খড়িবাড়ির দিকে যাবো। তোমাদের মধ্যে চলে এসেছে সানি। সাইকেল তো এটা যেহেতু নন গিয়ার, এর কারণে আমি এই সাইকেলটা নিয়ে পাহাড়ে যেতে পারবো না। তো তার জন্য আমি সানিকে বলেছিলাম কি একটা, ভাই আমি একটা 15,000 টাকার মধ্যে একটা সাইকেল কিনবো, তো ভাই আমাকে একটা সাইকেল সাজেস্ট করে দে। তো সানি আমাকে হোয়াটসঅ্যাপে একটা সাইকেলের ফটো পাঠালো, খুব সুন্দর। তো আমি দেখে বললাম কি দারুণ তো মডেলটা, তুই আমাকে মডেলের নাম আর দামটা কত সেটা বল। তো সানি আমাকে নমস্কার চিহ্ন দিয়ে বললাম, বললাম কেন ভাই কী হলো? বলছে সাইকেলের দাম। সানি সাইকেলের দামটা কত ছিল? সাইকেলটা অন শোরুম প্রাইস আছে 55,000, এন্ড আপগ্রেডেশন নিয়ে মোটামুটি আরও 15,000 অ্যাড হবে। তো এই শুনে কালকে রাতেই আমি মোটামুটি হার্ট অ্যাটাকে যাচ্ছিলাম, ঠিক আছে। 55,000 টাকার সাইকেল আপগ্রেডেশনের পরে 65,000 টাকা। তো ভাই জায়গাটা কেমন? জায়গাটা কেমন? তোকে জায়গা দিলে তো জাস্ট সবাই জায়গাটা দেখো, অসাধারণ একটি জায়গা। এটা আমাদের পশ্চিমবঙ্গে কলকাতারই খুব কাছে। জানি ভাই আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, মানে মুকেশ আম্বানির সাথে কোনো রিলেশন আছে নাকি? না না না, নেই আপাতত। If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try to be a negative bull, yeah, we could be taking control. If we try to believe in anything greater than a miracle, it wouldn't be this difficult. If we try
কেউ বলে মদের নেশা সব থেকে বেশি, কেউ বলে ভালোবাসার নেশা সব থেকে বেশি। আমি বলি একবার প্রকৃতিকে ভালোবাসো, নেশা মাপার যন্ত্রটাই তোমার ভেঙে যাবে। স্বর্গ খোঁজার দরকার নেই, প্রকৃতি হলো বাস্তবের স্বর্গ। তুমি যদি প্রকৃতির মধ্যে মিশে যাও নিজেকে হারিয়ে ফেলবে। তাই তো আমি নিজে বারে বারে ফিরে আসি এই প্রকৃতির টানে। তোমরা যদি একবার ওই জায়গায় না এসে থাকো অবশ্যই আসবে, সারা জীবন না ভোলার মতন। আমাদের কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে। জীবন একটাই, আর এটা খুবই ছোট। তো জীবনের যতদিনই আছে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। তোমরা সানির কাছ থেকে একটা জিনিস শুনো ভাই, এই তো ফার্স্ট টাইম এত নাচ আর নাচ করলি, কেমন লাগছে? এদের সাথে রাইডে বেরিয়ে আমার এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, বাট খুব ভালো হচ্ছে। এরা কি ধরনের মানুষটা? খুবই ভালো যে এরা রাইডের মধ্যে খুব মানে চিল আউট করতে খুব ভালোবাসে, মজা। এটা মানে শরীর যদি এখন নাচ করছে যদি খুব ক্লান্ত হয়ে পড়ে সেটা এরা বুঝতে পারে না, এটা করে এরা সেটাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে, আমি সেটা বুঝতেই পারছি। ভালো লাগলো। আর সেকেন্ড রাইড এটা তোমাদের জন্য হিডেন রাখলাম, মোটামুটি আমাদের তিন চার দিন টাইম লাগবে ওটা ঠিক করতে যে কোন রুটে যাব। আমি আগের ভিডিওতেই বলেছি যে রাস্তার এক পাশ থেকে যদি জল থাকে মানে সেই জায়গাটা অসাধারণ দেখতে লাগে, মানে মনে হয় কি সারাদিন সেই রাস্তায় সাইকেল চালা। আর এটা তো ভাই সব রাস্তার দু ধারেই জল, পাগল হয়ে যাবে। যারা রাইডার যারা রাইড করতে পছন্দ করে এই রাস্তায় যদি একবার আসো মানে প্রেমে পড়ে যাবে। তো সানি আর ওরা এখন বাড়ি চলে যাবে এখান থেকে রিটার্ন করে কলকাতা। তো টাটা গাইস, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই জায়গাটা কোথায় সেটা যদি বলি, তো এটা হচ্ছে কি নিউ টাউন হয়ে টাকি যাওয়ার যে রোড আছে সেই রোডের মধ্যে পড়বে খাড়িবাড়ি। তো যদি আর কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে করো, তো আমি সবার কমেন্টে রিপ্লাই করে দেবো। এটাই ছিল খড়িবাড়ি। তো যারা রাইড করতে পছন্দ করো, যারা ঘুরতে ভালোবাসো, তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা, নো ডাউট। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দিও,
কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি কিছু জানারও থাকে তাহলেও কমেন্ট করো, আমি সবার কমেন্টের রিপ্লাই অবশ্যই করব। আর শেয়ার করে দিও ভিডিওটি, কাউকে নিয়ে যদি এখানে আসতে চাও তাকে শেয়ার করে দিতে পারো, আর আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হাইট করা রয়েছে, 1K হলে আমি এটাকে খুলে দেবো, তো সাবস্ক্রাইব করে দিও। সো আমাদের পরে ভিডিওতে দেখা হচ্ছে, আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। সো গুড বাই।